সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট রয়েছে যেটিকে বলা হয় ডাব্লু বি ওয়েস্টবেঙ্গল ই ডিস্ট্রিক্ট এই ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনারা লগ ইন করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্পূর্ণরূপে বাড়িতে বসে পেতে পারেন এর জন্য আপনাদের কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই আমরা আগে প্রথমে দেখে নিই কী সেই ওয়েবসাইটটি দেখুন আপনাদের সামনে রয়েছে এই দেখুন এটি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এর মধ্যে বিভিন্ন দপ্তরের বিভিন্ন কাজক্রম রয়েছে তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা বেঙ্গল ই ডিস্ট্রিক্টের অ্যাকাউন্ট বানাবেন এবং কিভাবে আপনারা বিভিন্ন দপ্তর থেকে আপনাদের প্রয়োজন মতো নথি নেবেন সেই সংক্রান্ত আমরা একটি ভিডিও বানাবো বা এই সংক্রান্ত বিভিন্ন দপ্তর ধরে ধরে আমরা একটা ভিডিও সিরিজ বানাবো আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যেনারা এখনও অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে সেই সঙ্গে আমি আরও অনুরোধ জানাই ভিডিওটি আপনারা অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝপথে ভিডিওটি দেখলে বা ভিডিওটি স্কিপ করে গেলে কিভাবে আমি এই ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টে অ্যাকাউন্ট বানালাম কিভাবে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করব সেটা আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে কোনো কমেন্ট করতে ইচ্ছে হয় সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো সাজেশন দিতে ইচ্ছে হয় তাহলে সেটা আপনারা আমাকে দিতে পারেন আমি সেটি সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর বেশি দীর্ঘায়িত না করে চলুন আমরা মূল অংশে ঢুক প্রবেশ করি তো এই দেখুন এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে এই যে সার্টিফিকেট ছ ধরনের দেওয়া যাচ্ছে লাইসেন্স আছে চোদ্দো ধরনের আদার্সের মধ্যে তিন ধরনের রয়েছে গ্রিভেন্স রেড্রেসাল বা আর দুটো অপশন রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট যখন রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ লেবার এনকে ডিএ হাউসিং ডাব্লুবিএসআইডিসি এস এস আইডিএ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এডিডিএ কোঅপারেশন তারপর ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস পাওয়ার বিভিন্ন কে এম ডি এ রেজিস্ট্রেশন অফ সোসাইটিস এছাড়া এখানে অল সার্ভিসেস বলে এখানে রয়েছে এছাড়া আপনারা চাইলে এখানে সার্চ করেও লিখতে পারেন আমি যেমন লিখলাম প্লট তাহলে দেখুন ইস্যুয়েন্স অব প্লট ইনফরমেশন এরকমভাবে আপনারা চাইলে লিখতে পারেন এইবার আমাদেরকে আমি এবার দেখাবো যে এই যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এখানে আপনি চাইলেই সরাসরি টাইপ করে ঢুকতে পারেন না দেখুন আমি এখানে গুগল ক্রমে লিখছি ডাব্লু বি ই ডিআইএস সি টি সরি ডিআইএস টি লিখলাম এবার সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশান লগ ইন পেজ চলে এলো এখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এই পেজটি এলো দেখুন অপশান আছে লগ ইন এইগুলো রয়েছে তাহলে আমরা এখানে কীভাবে প্রবেশ করব তার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন একটি অ্যাকাউন্ট বানানো তাহলে আমরা যেহেতু ভারতীয় নাগরিক তাই আমরা এখানে অ্যাকাউন্ট বানানোর জন্য এইবার ভালো করে আপনারা মন দিয়ে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে চাওয়া হবে ফুল নেম আমরা ফুল নেম দিয়ে দিচ্ছি ফুল নেম দিয়ে দিলাম তারপরে চাওয়া হবে মোবাইল নাম্বার আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এইবার চাওয়া হবে ইমেল অ্যাড্রেস আমরা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম এইবার দেখুন বলা হচ্ছে ইউজার নেম আমরা একটা ইউজার নেম বেছে নেব বেছে নিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমরা একটি বেছে নেব বেছে নিলাম সেই পাসওয়ার্ডটিকে আরেকবার আমাদের টাইপ করতে হবে টাইপ করে নিলাম এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা একটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং স্পেশাল যে চিহ্নগুলো রয়েছে অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ ডলার পার্সেন্টেজ এইসব জাতীয় একটি চিহ্ন এবং সেই সঙ্গে নাম্বার এইগুলো মিলিয়ে মিশিয়ে আপনারা পাসওয়ার্ড বানাবেন এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম দেখুন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে চলে এলো অ্যাড্রেস রয়েছে এবং ওটিপি আমরা ওটিপিটিতে ক্লিক দেখব ওটিপির জন্য ওয়েট করব দেখুন আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে এবার আমরা ওটিপিটি এখানে বসিয়ে দেব এখানটায় আপনারা অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন আমি একটু অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন দেখুন লেখা রয়েছে সাকসেস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে এইবার আমরা একবার দেখব লগ ইন করি আমরা এবার লগ করব দেখুন এইবার আমরা চলে এসেছি লগ পেজে ইউজার নেম আমরা প্রথমে দেব ইউজার নেম দিয়ে দিলাম এইবার দেব পাসওয়ার্ড এইবার দেখুন ক্যাপচা ক্যাপচা অর্থাৎ এইখানে যেমনটি রয়েছে সেই রকমটি আমরা টাইপ করব এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে ক্যাপচাটি ভুল হয়েছে ক্যাপচাটি ঠিক মতো দিতে হবে ক্যাপচাটি ঠিক মতো দিয়ে দিলাম এবার লগ ইন বাটনে ক্লিক করলাম লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পুনরায় দেখুন চেষ্টা করছি এইবার আমরা আরেকবার চেষ্টা করি লগ ইন দেখুন আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল এই যে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল আমরা যে নামে খুলেছিলাম এইভাবে আপনারা ই ডাব্লিউ বি ই ডিস্ট্রিক্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করবেন তাহলে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টে অ্যাকাউন্ট বানাবেন এবং লগ ইন করবেন এর পরবর্তী ভিডিওগুলিতে আমি এই যে বিভিন্ন অপশনগুলি রয়েছে হোম সাইট ম্যাপ ভিউ স্ট্যাটাস ডাউনলোডস অ্যাবাউট সার্ভিসেস ইউজার প্রোফাইল পেন্ডিং ইনবক্স এবং এইগুলো এক ধরে ধরে আমি একটি একটি করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব দেখে দেবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি অধীর অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর হ্যাঁ এখান থেকে বেরোনোর আগে অবশ্যই আপনারা এই লগ আউট অপশানে ক্লিক করে অবশ্যই আপনারা একবার লগ আউট করে নেবেন ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকার জন্য